হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কিভাবে বুঝবেন আপনি গর্ভবতী হয়েছেন। দেখা যায় যে একজন নারী যখন গর্ভবতী হয়, কেউ কেউ সচেতনমূলকভাবে ডক্টরের পরামর্শ অনুযায়ী গর্ভবতী হন এবং কেউ কেউ অসচেতন থাকে বা বুঝতে পারে না আসলে কি তিনি গর্ভবতী হয়েছেন কি হয়নি। তো সেই ক্ষেত্রে কিছু লক্ষণ আছে যা হলে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী হয়েছেন। তো আজকে আমরা জানব যে কী কী লক্ষণ দেখলে এই জিনিসগুলো বোঝা যায়। তার এক নম্বর যে জিনিসটি হচ্ছে মাসিক বন্ধ থাকা। একজন নারী যার প্রতি মাসে নিয়মিত মাসিক হয়, হঠাৎ যদি তার মাসিক 7 দিন বা তার বেশি দিন বন্ধ থাকে তাহলে ধারণা করা যায় তিনি সন্তান সম্ভাবনা। দ্বিতীয় যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন, অবসন্ন লাগা, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হওয়া, বিনা কারণেই অবসাদ লাগা, কোনো কাজ করতে গিয়ে না করবার ইচ্ছা হওয়া, এই উপসর্গ হতে পারে আপনার গর্ভবতীর আরেকটি লক্ষণ। তৃতীয় যে বিষয়টি, বমির ভাব ও ক্ষুধা মন্দা হওয়া। কোনো কিছু খেলেই মনে হতে পারে বমি হয়ে যাবে, অল্প খেলে মনে হতে পারে পেট ভরে গিয়েছে। চতুর্থ যে বিষয়টি, মাথা ঘোরানো। ঘুম থেকে উঠলে মাথা ঘোরানোর ভাব হওয়া বা দুর্বল অনুভূতি হওয়া, অনেক সময় দেখা যায় যে আমাদের মাথা ঘোরাচ্ছে, আমরা বুঝে উঠতে পারছি না কেন, কিন্তু আমাদের দুর্বল একটা ফিল হয়। তো এই জিনিসটাও আপনি বুঝতে হবে যে অনেক সময় যখন মাসিক বন্ধ থাকে আমাদের এই লক্ষণগুলো খেয়াল করতে হবে। 5 নম্বর যে বিষয়টি, গরম ভাব লাগা। গর্ভবতী অবস্থায় গর্ভবতী মহিলার গরম লাগতে পারে, হরমোনের পরিবর্তনের জন্যই এমনটি হয়ে থাকে, যার ফলে অনেক সময় দেখা যায় আশেপাশের মানুষের ঠান্ডা লাগছে কিন্তু গর্ভবতী মহিলার গরম লাগছে। 6 নম্বর যে বিষয়টি, স্তনের পরিবর্তন হওয়া। স্তনে হালকা ব্যথা অনুভব হওয়া, স্তনের যে রক্তের শিরা তা অনেক সময় দেখা যায় স্তনের বোটা বড় হয়ে যাওয়া এবং বোটার চারপাশে হালকা গোলাপি রং বাদামি রঙে পরিবর্তিত হয়, সর্বোপরি স্তনের আকার আগের চাইতে বড় হয়ে যায়। ঘন ঘন প্রস্রাব হওয়া। 8 নম্বর যে বিষয়টি, রক্ত পরীক্ষা। রক্তের বিটা HCG লেভেল নির্ণয় করার মাধ্যমেও গর্ভ সঞ্চার বা প্রেগনেন্সি নিশ্চিত করা যায়। 9 নম্বর বিষয়টি, আল্ট্রাসোনোগ্রাফি। মিসড পিরিয়ড বা কাঙ্ক্ষিত তারিখে ঋতুস্রাব না হলে 2 সপ্তাহ পর আল্ট্রাসোনোগ্রাফি করে নিশ্চিত জেনে নেওয়া যায় গর্ভ সঞ্চার হয়েছে কিনা, আর মাধ্যমে ভ্রূণের বিকাশ সরাসরি দেখা যায়। এছাড়াও ভ্রূণটি যথার্থভাবে জরায়ুতে স্থাপিত হয়েছে নাকি ফ্যালোপিয়ান টিউবে বড় হচ্ছে সেটি নিশ্চিত করবে আল্ট্রাসোনোগ্রাফি। এক একজন গর্ভবতী নারীর এক এক ধরনের লক্ষণ হয়ে থাকে। এরপর আরও কিছু কিছু দিক আছে যা দেখলে মনে হবে তিনি গর্ভবতী হয়েছেন।